পালন করছেন আমাদের প্রিয় ভাই জননেতা অ্যাডভোকেট মোর্জা হোসেন বাবুল মহোদয়। আমাদের এই আজকের আয়োজনের সমাপ আজকের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে সম্মানিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন একজন বিপ্লবী নেতা, বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগী নেতা, বিভিন্ন কর্মকাণ্ডে যিনি সম্পৃক্ত থাকেন তার উপর অর্পিত দায়িত্ব সমূহ অত্যন্ত সুচারুভাবে পালন করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আলম চৌধুরী নাদের মহারাজ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আসর অনুভূত করেছেন। আমাদের প্রিয় ভাই, প্রিয় মানুষ, যিনি ময়মনসিংহ পাঁচ আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য হিসেবে জনমানুষের সেবা করে আসছেন, যিনি বঙ্গবন্ধু কন্যা দলের শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে সকল ক্ষেত্রে গৌরবোজ্জ্বল নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তুল্য জনাব কে এম খালিদ বাবু এমপি মহোদয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের আরেক প্রিয় ভাই, প্রিয় নেতা, যিনি ছাত্রলীগ যুবলীগ পেরিয়ে মহানগর আওয়ামী লীগের প্রথম সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দক্ষতার সাথে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় ভাই জননেতা এতেসম আলম মহোদয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান মহোদয় সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা সহসভাপতি উসমান লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং ভাই বোনেরা সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই বিজয়ের মহান আমরা বাঙালি জাতি একটি গৌরবোজ্জ্বল ঐতিহাসিক মুহূর্ত আমরা পানি দিচ্ছি আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বপ্রচেষ্টা জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং মহান বিজয়ের 50 বছর পূর্তিতে আজকে সমবেত জনতার উদ্দেশ্যে আজকে এই আয়োজন থেকে আমি সকলের প্রতি আমি আহ্বান জানাব, আমরা এই বিজয় অর্জন করেছি আমাদের বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তিনি বাংলার মানুষকে ভালোবাসেন, তিনি বাংলার মানুষকে মুক্তি দেবার লক্ষ্যে, বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেবার লক্ষ্যে তিনি মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে সেই বাঙালিরা সেদিন মহান মুক্তিযুদ্ধে লড়াই সংগ্রাম করে বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে আমাদের লাল সমাজের পতাকা উপহার দিয়েছিলেন। আজকে বলতে চাই যে আমরা বিজয়ের মাসে আমরা আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই, ঠিক তেমনি আমরা বিজয়ের পতাকা এই লাল সমাজের পতাকা হাতে নিয়ে আমরা বলতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে পতাকা দিয়েছিলেন, আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন, আমাদেরকে অধিকার দিয়েছিলেন এবং আমাদের বাঙালির মুক্তির জন্য তিনি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে যে মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই স্বাধীনতা দিয়েছিলেন তার সেই অর্জনকে সফল করার লক্ষ্যে তিনি মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য যাত্রা শুরু করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য সেই 71-এর পরাজিত শক্তি এবং পাকিস্তানের দস্যুরা জাতির পিতাকে হত্যার মাধ্যমে আমাদের সেই অর্জনকে ধূলিসাৎ করে দেবার চেষ্টা করেছিল। আজকে এই অনুষ্ঠান থেকে বলতে চাই আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতার স্বপ্ন এবং লাল সবুজের পতাকার সেই অর্জনকে আজকে পরিপূর্ণতা দেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আজকে বাংলাদেশ সম্পূর্ণত বাংলাদেশ থেকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে আজকে স্বীকৃতি লাভ করেছে। আমরা বলতে চাই আমাদের পিতা
তিনি দিয়েছেন স্বাধীনতা আমাদের 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 জাতির পিতা সুন্দরবন কন্ঠ আমাদের মমতাময় নেত্রী তিনি দিয়েছেন স্বাধীনতা আজকে আমরা বলতে চাই যে আজকে আমাদের জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকে যদি কোন শক্তি কোন মহল ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা সকল ষড়যন্ত্র ভেদ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে এই বাংলার মাটিতে বাস্তবায়ন করে আমরা জাতির পিতার স্বপ্নকে আমরা পূর্ণ করব এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের প্রতি আহ্বান জানাই আমরা সম্মিলিতভাবে জননেত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে আমি বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আমি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং মহানগর শাখার নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাই আজকের আয়োজনের জন্য এবং উপস্থিত সকল ভাই বোনেরা ভাই বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদিনই হোক ধন্যবাদ মহোদয়কে প্রিয় সমাবেশ আমাদের সমাবেশের কাজ প্রায় শেষ আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি বক্তব্য রাখবেন বক্তৃতার পরে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই কেএম খালেদ বাবু আপনাদের জন্য ঢাকা থেকে শিল্পী নিয়ে এসেছেন আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুভব করবেন প্রিয় বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখবেন সামনে যেন সরেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আর সামনে সবাই সরেন সামনে যেন সবাই সরেন আমার বিনীত অনুরোধ সামনে সবাই সরেন চেয়ারে বসেন অনেক চেয়ার খালি আছে দুই দিকে চেয়ার খালি আছে খালি আছে আর সবাই সরাই তুমি এখানে গেল আর কোন দিকে যাও দিকে ওদিকে যাও অনুষ্ঠিত হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় আজকে 2021 সনের শেষ দিনে একটি মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর মাসের 31 ডিসেম্বর বিজয় পতাকা সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহ ছাত্রলীগের দূরদিনের কাঙ্গারি যার নেতৃত্বে আজকে যারা আমরা এখানে বসে আছি আমাদের অনেকেই ছাত্রলীগের হাতে করে নিয়েছিলাম আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহ সালার আমাদের বাসপতি উপজেলা মুক্তাকাশা থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা জনাব কেএম খালেদ বাবু এমপি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব কেএম খালেদ বাবু এমপি আজকের এই অসাধারণ আয়োজন আমার মনে হয়
জাতীয় পেগা তুমি দেখে যাও আজকে ময়মনসিংহের শহরে ময়মনসিংহের শহরের কৃষ্ণচূড়া তলে হাজার হাজার মানুষ আজ তোমার জন্য অপেক্ষা করছে তুমি আজ শুয়ে আছো টুঙ্গিপাড়ার সেই নীরব নির্ভীক গ্রামে এক অচেনা অজানা গ্রামে তুমি নীরবে শুয়ে আছো চিরনিদ্রায় শায়িত তুমি আর কোনোদিন ফিরে আসবে না এই বাংলার মাটিতে তুমি আর ফিরে আসবে না এই ময়মনসিংহের সরকারের ধ্বংসে তুমি বক্তৃতা দিবে না তুমি দেখো এই ময়মনসিংহের হাজার হাজার মানুষ তোমার জন্য আওয়াজ কাটছে তোমার জন্য হাসছে তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে তোমার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করছে সংগ্রাম করছে আজ তোমার সেই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে তুমি যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্ন গড়ার দ্বার পর্যন্ত আমরা পৌঁছে গেছি আজ চেয়ে দেখায় ময়মনসিংহের হাজার হাজার মানুষের অপেক্ষা করছে আজ মঞ্চে রয়েছেন আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব সংগ্রাম চৌধুরী নাদের তিনি এসেছেন সেই সুদূর সিলেট থেকে ময়মনসিংহের জনসভাকে সমৃদ্ধ করার জন্য দায়িত্ব পালন করার জন্য জনকে হাতকে শক্তিশালী করার জন্য আজ আমার মনে পড়ে আমার সেই শহীদদের কথা এই ময়মনসিংহের বহু মানুষ সেই যুদ্ধে গিয়েছিল আর ফিরে আসেনি আমার মুক্তা স্যার 24 জন মুক্তিযোদ্ধার যুদ্ধে গিয়েছিল বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে গিয়েছিল সেই সাতই মাসের বক্তৃতার মধ্যে দিয়ে যখন আমার নেতা আমার পিতা আমার জাতির পিতা এদেশের কণ্ঠস্বর যুক্তি মানুষের কণ্ঠস্বর শোষিত মানুষ শোষিত মানুষের কণ্ঠস্বর যেদিন সূচনা দিয়েছিলেন এবার এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ময়মনসিংহের হাজার হাজার মানুষ মুক্তির ঝাঁপিয়ে পড়েছিল অনেকে আজ তারা ফিরে আসেননি অনেকে তারা ফিরে আসেননি আর এই বাংলার মাটিতে কোথায় কোনায় কারাগারে কোন সবুজ চত্বর অনেক মুক্তিযোদ্ধা চিরনিদ্রায় শহীদ আছেন সেই মুক্তিযোদ্ধাদের ফিরে আসার কথা ছিল এই মাটিতে ফিরে এসে তাদের সেই যুদ্ধদিনের গল্পগুলো শুনতে পারতাম তাদের কাছ থেকে কিভাবে তারা শত্রুর মুখোমুখি যুদ্ধ করে নিজের জীবন রক্ষা করে শত্রুকে নিধন করে তারা ফিরে এসেছে তাদের মায়ের অপেক্ষায় ছিল তাদের স্ত্রীর অপেক্ষায় ছিল তাদের ভাইয়ের অপেক্ষায় ছিল আমার ভাই ফিরে আসবে আমার স্বামী ফিরে আসবে আমার সন্তান ফিরে আসবে তারা আর কোনোদিন ফিরে আসেনি এই বাংলার মাটিতে এই ময়মনসিংহে তাদের প্রতি আমি আজকের এই আয়োজনে সভা থেকে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গড়ার যে স্বপ্নতে আমি দেখেছি দেশ গড়ার যে লড়াই শুরু হয়েছে এই লড়াই শেষ হয়ে 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এই আস্থা এই বিশ্বাস এবং এই আমাদের এই আস্থা বিশ্বাস রেখে আপনাদের কাছে আবেদন জানাই সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই সোনার বাংলা গড়তে হলে শৃঙ্খলাবদ্ধ একটা সুশৃঙ্খল আমাদের ছাত্র সমাজ চাই যুব সমাজ চাই কৃষক সমাজ চাই শ্রমিক সমাজ চাই জনতা চাই এদেশের খেটে খাওয়া মানুষের ঐক্যবদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে আমরা 2008 সালে যখন নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা দিয়েছি তারপর তিন তিনটি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই রাষ্ট্র পরিচালনা করছি স্বাধীনতার যে সংগ্রামকে স্বাধীনতার যে অর্জন করে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ভূলিঞ্জিত করা হয়েছিল জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে নবম সংসদের নির্বাচনের মধ্য দিয়ে জয়লাভের মধ্য দিয়ে আমরা আমাদের সেই স্বাধীনতার অস্তমিত সূর্যকে 21 বছর তারপরে আরো 7 বছর 28 বছর পর আজ স্বাধীনতার সঠিক ইতিহাস আমি আমার কর্মমতি সন্তান আমি আমার নতুন প্রজন্ম আমি আমরা আমরা আমাদের আগামী প্রজন্ম সে তুলে ধরছি নিশ্চয়ই করে আমরা সফল হব দেখে যান জাতির পিতা আপনার সুযোগ্য কন্যা হাত দিয়ে আপনি যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আমরা স্পর্শ করেছি স্পর্শ করেছি আজকে পদ্মা ব্রিজ হয় স্পর্শ করেছি আজকে মেট্রো রেল হয় স্পর্শ করেছি আজকে আমাদের জিডিপি বৃদ্ধিতে 2,000-2,500 ডলারে পৌঁছে গেছে আমরা নিশ্চয়ই বিশ্বাস করি আপনি যে স্বপ্ন দেখেছিলেন আপনার সুযোগ্য কন্যার হাত দিয়ে নিশ্চয়ই আমরা সফল হব আপনি শান্তি পাবেন আপনি যেখানে আছেন আপনার যে চিরশ্বাস আপনার যে চির চাহিদা আপনার যে চির চিন্তা দেশ মাতৃকার স্বাধীনতার মধ্যে দেশের অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন রাজনৈতিক মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন সাংস্কৃতিক মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন ইনশাল্লাহ আপনার সুযোগ্য কোনার হাত দিয়ে আমরা সেই স্বপ্নের স্পর্শ করব সফল হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ বাবু ভাইকে আজকের এই সমাবেশে আমাদের প্রিয় নেতা নাদের ভাই সফরসঙ্গী হিসেবে এসেছেন রেজাউল করিম রেশেম সদস্য তথ্য গবেষণা বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি আরও এসেছেন জসীমউদ্দিন আকন্দ রনি
আন্তর্জাতিক বিষয়াবলী কমিটির সদস্য। প্রিয় সমাবেশ, আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, সেই দুপুর থেকে বসে আছেন আমাদের প্রিয় নেতা, সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আস্থাভাজন নেতা যার নেতৃত্বে এই ময়মনসিংহ বিভাগ একটি আওয়ামী লীগের অজয় দুর্গ হিসেবে গড়ে উঠছেন, সেই প্রিয় নেতা সাবেক ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদের। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শফিউল আলম চৌধুরী নাদের। হিন্দু ভাইদের আদাব, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ আমরা পালন করছি, আজই তার অংশ হিসাবে ডিসেম্বরের 31 তারিখ বিজয় পতাকা সমাবেশ শিক্ষার শহর, আধুনিকতার শহর, সম্প্রীতির শহর, প্রগতির শহর এই ময়মনসিংহে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়ের, এই জনপদের অত্যন্ত প্রিয় এক ব্যক্তিত্ব, মহান জাতীয় সংসদে যিনি এই জনপদ থেকে প্রতিনিধিত্ব করছেন জনাব শরীফ আহমদ এমপি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার পূর্বেই যিনি বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, একটি আলোকিত পরিবারের সন্তান যার নেতৃত্বে এই দেশে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে চেতনাকে লালন করি সেই চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি মন্ত্রণালয়ের আলহাজ জনাব কে এম খালিদ বাবু এমপি বক্তব্য রেখেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অত্যন্ত জননন্দিত এবং জনপ্রিয় নগর পিতা জনাব মোহাম্মদ ইকরামুল হক টিটু। আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন যিনি একাধারে কবি এবং রাজনীতিবিদ, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতি যিনি করে থাকেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ এহতেশামুল আলম বক্তব্য রেখেছেন, সাচিপুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়মনসিংহের কৃতি সন্তান ডাক্তার এম এ আজিজ সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে। আমার সামনে উপবিষ্ট ময়মনসিংহের আজকে এই সম্মানিত উপস্থিত সুধীজন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, আমরা বছর ব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুজিব শতবর্ষ পালন করে যাচ্ছি। কোনো উৎসবেই মানুষের উৎসাহের কাটতি নেই, দিনের পর দিন চলা এই অনুষ্ঠানগুলো একটার থেকে আরেকটি অনুষ্ঠান লোকে লোকারণ্য হচ্ছে। এর থেকেই প্রমাণ হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার সুদক্ষ পরিচালনায় দূরদর্শী চিন্তা ভাবনার ফসল ছিল একাত্তরের এই রক্তাক্ত স্বাধীনতা সংগ্রাম। আমরা দেখেছি বায়ান্নর ভাষা আন্দোলনেও
বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন সেই সময়ে তিনি জেল খেটেছেন পাকিস্তানের শাসন এবং শোষণের সেই পুরো সময় এক জেল থেকে আরেক জেলে এক শহর থেকে আরেক শহরে এক আদালত থেকে আরেক আদালতে বঙ্গবন্ধুকে যেতে হয়েছে আসামি হিসাবে তিনি আসামি ছিলেন পাকিস্তানিদের চোখে তিনি কেন আসামি হয়েছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলার তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলার মানুষ দীর্ঘদিনের শৃঙ্খলার যে জিঞ্জির তাদের গলায় ছিল পরাধীনতার সেই জগত্তল পাথর সরিয়ে একটি স্বাধীন সর্বভৌম জাতি হিসাবে এই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে যে জাতি দীর্ঘ বছরের পর বছর বিদেশি শক্তি দ্বারা শোষিত হয়েছে শাসিত হয়েছে সেই জাতি নিজের উন্নয়ন অগ্রগতিতে নেতৃত্ব দিবে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেখেছি একের পর এক আন্দোলন সংগ্রাম পরিকল্পনার মধ্য দিয়ে একটি মুক্তিযুদ্ধ যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে গিয়েছে সেই সময়ে বিভিন্ন গণতান্ত্রিক এবং প্রগতিশীল দলগুলো প্রথমে বাংলার মুক্তির বিষয়ে তারা যে অবস্থান নিয়েছিলেন ধীরে ধীরে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন সমগ্র দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছিল তখন তারাও বঙ্গবন্ধুর নেতৃত্বে এসেছিলেন যে ছয় দফাকে মুক্তির সনদ বলা হয় আমাদের কিছু কিছু বন্ধুরা সেই সময় সেই ছয় দফাকে সিআইএর দালাল হিসাবে সিআইএর প্রেসক্রিপশন হিসাবে তারা বলার চেষ্টা করেছিলেন কালক্রমে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু কোনো বিদেশি শক্তিকে দূষণ করেন না বঙ্গবন্ধুর অবিচল আস্থা বিশ্বাস ভালোবাসা ছিল এই 56,000 বর্গ মাইলের মধ্যে তার যে ভালোবাসা তার যে আনুগত্য সেটা ছিল বাংলার মানুষের প্রতি প্রশ্নতি রক্ত দিয়ে বঙ্গবন্ধু তার সহধর্মিণী তার সন্তান তার পরিবার প্রমাণ করেছেন বাংলাদেশের বাঙালির প্রতি বঙ্গবন্ধুর যে ঋণ সেই ঋণ তিনি রক্ত দিয়ে শোধ করেছেন আপনারা দেখেছেন বঙ্গবন্ধুকে স্বাধীনতার প্রথম প্রহরে আন্দোলনের প্রথম প্রহরে পাকিস্তানিরা গ্রেফতার করে নিয়ে যায় তিনি যে পরিকল্পনা দিয়ে গিয়েছিলেন সেই সময় আওয়ামী লীগের জাতীয় নেতৃত্ব আমাদের এই ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান সৈয়দ নজরুল ইসলাম ছিলেন তাদের মধ্যে অন্যতম আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর বর্তমানে আওয়ামী লীগ এবং প্রবাসী সরকার কি সুচারুভাবে মুক্তিযুদ্ধকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন সেই সময়ের একটি প্রসিদ্ধ বাহিনী ছিল পাকিস্তানি বলা হতো সেই সময় একটি দুর্দর্শ বাহিনী আমাদের বাঙালিদেরকে বলা হতো ভেজ বাঙালি এই বাঙালি দেখিয়ে দিয়েছে গেরিলা শুধু যুদ্ধ নয় সম্মুখ যুদ্ধেও তারা পাকিস্তানিদেরকে কিভাবে পর্যদুস্ত করে বাংলাদেশ তারা আত্মসমর্পণ করে তাদেরকে যেতে হয়েছিল 30,00,000 শহীদের রক্তের বিনিময়ে 2,00,000 মাবুনের ইজ্জতের বিনিময়ে 1,00,000,000 মানুষ সেই সময়ে ভিটে মাটি ছেড়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল সেই সময়ের হাতে গোনা গুটি কয়েক মানুষ ছাড়া 7.5 কোটি বাংলার বাঙালি স্বাধীনতার মন্ত্রে বঙ্গবন্ধুর সেই উজ্জীবিত বাণী আর যদি একটা গুলি চলে সেই সাহসকে ধারণ করে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধু আমাদেরকে বলেছিলেন সোনার বাংলার স্বপ্ন 3.5 বছরের মাথায় দেশি বিদেশি চক্রান্তকারীরা তাকে হত্যা করে বাঙালির সেই সোনার বাংলাকে তারা কিভাবে নস্যাৎ করা যায় সেই খেলায় মেতে উঠেছিল বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা এবং শেখ রেহানা
ভাগ্য গুণে দেশের বাইরে থাকায় তারা দুইজন প্রাণে বেঁচে গিয়েছিলেন। 75 এর সেই কালো রাত্রিতে ঘাতকরা সেই দিন তাদেরকে নাগাল পায়নি, কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা এবং শেখ রেহানা ঘাতকদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারাও দেশ থেকে দেশে তাদেরকে চলে যেতে হয়েছে, নাম পরিচয় ধর্ম গোপন করে 75-এর 15-ই আগস্টের পরে তাদেরকে আত্মগোপনে থাকতে হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা 80-এর দশকের শুরুতে বাংলাদেশে ফিরে আসেন, আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়, মানুষের আশা আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের চেতনায় আবার দেশ গড়ার স্বপ্ন শুরু হয়। বিভিন্নভাবে বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা স্বৈরাচার স্বৈরাচারিণী মৌলবাদ জঙ্গিবাদ দুর্নীতিবাদ বিএনপি জামাত গোষ্ঠীকে পর্যদুস্ত করে বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসেন। জয়ন্তী শেখ হাসিনা এই এক যুগ এক নাগাড়ে ক্ষমতায় থাকার কারণে লোডশেডিং আজকে ইতিহাসে গিয়েছে। আমাদের শিক্ষা, আমাদের মানব সম্পদ, আমাদের উন্নয়ন অগ্রগতি এই করোনার সময়ও যে উন্নত দেশগুলোকে পর্যদুস্ত করে আমাদের যে সূচকগুলো রয়েছে অর্থনৈতিক সামাজিক সকল সূচক আজ ঊর্ধ্বমুখী। আমরা যদি জয়ন্তী শেখ হাসিনার উন্নয়ন এবং সাফল্যের কথাগুলো বলতে থাকি এই ধরনের একটি সমাবেশে সেই উন্নয়ন অগ্রগতি সাফল্যের কথা তুলে ধরা সম্ভব নয়। আজকে এই জানুয়ারি মাস আগামীকাল 1 জানুয়ারি শুরু হতে যাচ্ছে, প্রথম সপ্তাহে প্রায় 40 কোটি বই এদেশের ছাত্র ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে। আজ অনেক উন্নত দেশ যে কাজগুলো করতে পারে না শত সীমাবদ্ধতা সত্ত্বেও আজকে আওয়ামী লীগ জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে সেই কাজগুলো করে যাচ্ছে। আজকে এই মুজিব বর্ষ উপলক্ষে দেশের হাজার হাজার গৃহহীন মানুষকে তাদেরকে মাথা গুজার ঠাই করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, সাথীরা আমার, আসুন স্বাধীনতার চেতনাকে ধারণ করে আজকে মানুষ রাষ্ট্র মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করে যাচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার চেতনা, স্বাধীনতার যে মূল মন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সামাজিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্র এই ধারার উপর রেখে আমরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষে গণতান্ত্রিক সকল শক্তি আজকে আমরা এই দেশ থেকে মৌলবাদ জঙ্গিবাদ স্বৈরাচারের দূষণ এবং দুর্নীতিবাদ সকল অপশক্তি এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী যারা দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায় তাদেরকে পর্যদুস্ত করে আমরা সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলব। আজকের দিনে এই হোক আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ দাদন ভাইকে। আজকে আমাদের এই সমাবেশের কাজ আমরা শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আসছে সমাবেশের পর আমাদের সভাপতির বক্তব্যের পর গণঐক্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, আপনারা সবাই থাকবেন। আমাদের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বাবু ভাই আপনাদের জন্য ঢাকা থেকে শিল্পী নিয়ে এসেছেন, আপনারা ওনাদের গান শুনবেন। আজকের এই সমাবেশে নাগের ভাই সভাসঙ্গী হিসেবে এসেছেন নেত্রকোনা মহিলা আওয়ামী লীগের মহিলা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সুবি আক্তার। প্রিয় সমাবেশ, আজকের এই সমাবেশে এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বৃহত্তর ময়মনসিংহের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান
আনন্দমান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ডিবি সাবেক ছাত্র নেতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবু জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবু প্রয়োজন নেই, একটু সময় লাগবে, সংস্কৃতি অনুষ্ঠান শুরু হবে, মঞ্চটা খালি হবে, ঐক্যবদ্ধভাবে সম্প্রদায়ের শক্তির বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে অন্যায় অপরাধের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানে আছে। আমরা বঙ্গবন্ধুর সঙ্গে আমরা শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। কেন্দ্রীয় নেতা মোদী ভাই থাকবে এখানে শক্তি সমস্তরে আছে, এখানে ছাত্রলীগ নতুন উত্তরে সেই শক্তি মাত্রই থাকবে। এইখানে মহিলা আওয়ামী লীগ তাদের সংখ্যাগরিষ্ঠতা বেড়েই চলছে, এইখানে কৃষক লীগ শ্রমিক লীগ তাদের ইউনিয়নকে সংগঠিত করেছে। আমাদের পিতা ঘুমিয়ে আছেন টুঙ্গিপাড়া পঞ্জুর নদীর তীরে, তিনি কোনদিন আর ফিরে আসবেন না, তার কন্যা জীবনের বাজি নিয়ে আমাদেরকে সংরক্ষণ করছে, তার কন্যা জীবনের বাজি নিয়ে সর্বত্রে বিরাজ করুন, যখন ডাক দেব তখনই আসবে, যখন তখন ঐক্যবদ্ধ হবেন, যে কোনো শক্তির বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ অবস্থানের ডাক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা এগিয়ে চলো, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ চলি নাই, রাজপথ চলি নাই, শেখ হাসিনা ভয় নাই, শহীদের রক্ত পিতা দেবে না, শহীদের রক্ত
আমাদের কমিটি ঘোষণা করেছিল আমরা অল্প আলোচনা করেছি আমাদের পুরাতন যে কমিটি ছিল সেই কমিটি ঢেকে দেওয়া হয়েছে নতুন কমিটির সভাপতি আমি মহাজন হোসেন বলুন সাধারণ সম্পাদক বাংলাদেশের খ্যাতনামা কবি কবি মাহমুদ আলম মাদন বাকি কমিটি সত্যি পর সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো